হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে দুধ নারিকেলের পায়েস। জানি না কেমন হয়েছে ভিডিওটি, সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামান্য কিছু উপকরণ, আমুল হাতের পায়েস বানানোর জন্য সামান্য কিছু উপকরণ নিয়ে আমরা চলে আসছি। এখানে আদব চাল, দুধ, নারিকেল, তারপর হচ্ছে তেজপাতা, কিশমিশ, লং, ছোটো এলাচ এবং বড় এলাচ এবং পরিমাণ মতো চিনির ব্যবহার করা হয়েছে। এই সামান্য কিছু উপকরণ বাসায় যা থাকে আর কি, গ্রাম বাংলার মধ্যে যা খুব সহজেই পাওয়া যায়, ততটুকু দিয়ে আমরা আজকে রেসিপিটা শেষ করবো আর কি। তো দেখতে পাচ্ছেন দেড় কাপ পরিমাণ এখানে আতপ চাল নিয়ে নিয়েছে আম্মু, এবং নারিকেলটা কুড়িয়ে নিয়েছে। আর অনেক সুন্দর একটা ব্যাপার যে নারিকেলের মধ্যে গাছ হইতে ধরছিল, তো সুন্দর একটা ফল কী যে বলে এটা আমি জানি না, খেতে অনেক মজাদার, আমি খেয়েছি, অনেক মজা লাগছে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে দুই থেকে তিনটা বড় এলাচ, চার পাঁচটা ছোটো এলাচ দিয়ে দিচ্ছে আম্মু। এবং ও সরি, দারুচিনির কথা বলতে ভুলে গেছিলাম। দারুচিনি ছোটো ছোটো করে পাঁচ থেকে সাতটা টুকরো, এবং লং পাঁচ থেকে সাতটা, তিন থেকে চারটা তেজপাতা আপনারা একটু মাছ দিয়ে ফেটে নিতে পারেন। তারপর একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছে আম্মু। আতপ চাল দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছে, আতপ চাল দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন দুধ দিয়ে দিচ্ছে আম্মু। আম্মু প্রায় এক লিটার পরিমাণ দুধের ব্যবহার করছে। আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারেন, তবে যত পরিমাণ দুধ দিবেন অতটা পরিমাণ খেতে মজা লাগবে। এবং আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন পূর্বেই আম্মু অল্প কিছু পরিমাণ পাতিলের মধ্যে পানি দিয়ে রেখেছিল, 250 মিলিগ্রাম বা তার আশেপাশে হবে আর কি। তো আপনারা চাইলে ওখানেই পানির ব্যবহার না করে দুধের ব্যবহার করতে পারেন, ওই তখনই দুধ দিয়ে দিবেন, এবং তারপরে চাল দিয়ে মশলা দিয়ে আপনারা শুরু করতে পারেন। আর আপনাদের বাসায় যদি দুধ না থাকে তাহলে দুধের পরিবর্তে আপনারা পানি দিয়েই করতে পারেন, তবে এতে করে খেতে অতটা মজা লাগবে না, টেস্টটা কম আসবে। এখানে সামান্য একটু ভুল করে ফেলছিলাম আর কি, আমও ঢেকে দিয়েছিল, অবশ্য আমি বলছিলাম ঢাকনা দিয়ে দেওয়ার কথা। তো এমন তো অবস্থায় দেখতেছি হঠাৎ করেই যে বলকোটার মতো শুরু হয়েছে। তো হঠাৎ করেই আম্মু উপরের ঢাকনাটা সরাই দিতে ধরে দেখে যে বলকোটা শুরু হয়ে গেছে এবং সামান্য কিছু পরিমাণ দুধ পড়ে গিয়েছে। তো আপনারা পর্যাপ্ত পরিমাণে দুধ ব্যবহার করলে বা পাতিল যদি ছোট হয়, দুধ যদি বেশি হয়, তাহলে আপনারা ঢাকনা না দিয়েই রান্নাটা শেষ করতে পারেন, রেসিপিটা শেষ করতে পারেন। এতে করে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর অনবরত নেড়ে চেড়ে দিবেন যেন তলানিতে লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আম্মু দেড় কাপ পরিমাণে চিনি ব্যবহার করছে। আসলে আপনারা যতটুকু পরিমাণে চাল ব্যবহার করবেন ঠিক ততটুকু পরিমাণে চিনি ব্যবহার করবেন। দেড় কাপ পরিমাণ চাল ব্যবহার করছে যেন দেড় কাপ পরিমাণে চিনি এবং এক লিটার পরিমাণ দুধ। আপনারা চাইলে মিষ্টির তারতম্য অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করতে পারেন। আম্মু এখানে কুইল কুইল করছে যে দেড় কাপ পরিমাণে চাল এবং দেড় কাপ পরিমাণে চিনির ব্যবহার করছে। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন, সেটা আপনাদের চাহিদা বা চাওয়ার উপরে। এরপর দেখতে পাচ্ছেন আপনারা কুড়িয়ে রাখা নারিকেলের অর্ধেক অংশ ব্যবহার করছে আম্মু। আপনারা চাইলে সম্পূর্ণ ব্যবহার করতে পারেন। আসলে এই এমন একগুলান জিনিস আছে যে জিনিসগুলান পরিমাণ মতো বেশি ব্যবহার করলে অনেক মজা লাগে, যেমন দুধ, নারিকেল, কিশমিশ, এগুলেন পরিমাণ মতো বেশি ব্যবহার করলে কোনো পরিমাণে ক্ষতি নেই, তবে মশলা এবং চিনিটার তারতম্যটা বজায় রেখে রান্না করাটাই উচিত, রেসিপিটা শেষ করা উচিত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নাড়াচাড়া করতে করতেই রেসিপিটা হয়ে গেছে। তো আপনারা চাইলে সামান্য কিছু সময় রেখে তারপরে খেতে পারেন, এতে করে আরও মজা লাগবে এবং আরও ভারী এবং ভালো লাগবে। তো
শেষ হয়ে গেল আজকের মতো আমাদের রেসিপিটা। জানি না কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একদিন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ নেক্সট টাইম ইনশাল্লাহ।